পিছু ডাকলে কেন? তোমার জন্য আমরা জখম হতে বসেছিলাম। কিন্তু তোরা যা করছিলিস তা বড়ই সাংঘাতিক। প্রমাণ করো। হ্যাঁ, যা বলেছ তা আমাদের দেখাও। বেশ, দেখাচ্ছি তবে। তোরা এবার দেখবি এটা কিরকম বিপজ্জনক। বেশ মজাদার কেলটুদা, কিন্তু কিছু বোঝাতে পারলে না। বেশ, আবার দেখাচ্ছি। এখনো কিন্তু ঠিক বুঝিনি কেলটুদা। এই রে, কেলটু আসছে নন্টে, পালা এখান থেকে। জানতাম ওরা পালাবে, তাই তৈরি হয়েই এসেছি। শোনো বৎসরা, তোমরা বড্ড কুঁড়ে মেরে যাচ্ছ বলে স্যার তোমাদেরকে সময়ের সঠিক ব্যবহার শেখাতে বলেছেন। আমি তোমাদেরকে আজ শিল্পচর্চার ট্রেনিং দেব। দূর দূর, শিল্পচর্চা আর তুমি? তোমার হাতে পড়লে শিল্প অকালে অক্কা পাবে। চুপ হতচ্ছাড়া, আমি তোদের মডার্ন আর্ট শেখাবো। দূর দূর, আমাদের সব ভালোই লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না চাঁদু, তোমাদেরকে শিখতেও হবে, আবার প্রাইজও পেতে হবে। নাও এবার লেগে পড়ো দেখি। আমি গণ পদ্ধতিতে ট্রেনিং দেবো। নম্বর এক লাল, নম্বর দুই হলুদ, নম্বর তিন কেলটুরাম। না, চটলে চলবে না, শিক্ষাদানের পথে অনেক বাধা। ওরা আঁকতে না চাইলে সিমেন্ট দিয়ে মূর্তি তৈরি করার ট্রেনিং নিক। ঠেলা গাড়িতে সিমেন্ট নিয়ে কেলটু আসছে। নন্টে রেডি তো? নন্টে ফন্টে কোথায় গেলি বাবা? আয় এদিকে আয়, দেখ তোদের কেলটুদা তোদের জন্য কি এনেছি। এবারে এটাকে আমরা শিল্পকর্ম প্রতিযোগিতায় পাঠাবো। আশ্চর্য, যেন পুরো জীবন্ত। এদেরই পুরস্কার পাওয়া উচিত।